হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো ঈদ তো চলে আসলো, ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপিটা শুরু করলাম। তো আমি যেভাবে মাটন রান্না করেছিলাম, মাটন দিয়ে সোয়াবিন বেশ ভালোই লাগে খেতে। তো আমি সোয়াবিন দিয়ে মাটন রান্না করেছিলাম, সেটাই শেয়ার করলাম। মাংসটা কষিয়ে নিয়ে, মাংসটা প্রেশারে সিটি দিয়ে নিয়ে নামানোর আগ দিয়ে মা হচ্ছে সোয়াবিনটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে, এই যে সোয়াবিনটা সিদ্ধ করে রেখেছি, তো নামানোর কিছুক্ষণ আগ দিয়ে সোয়াবিনটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে মাটনটা রান্না করলে বেশ ভালো লাগে। টেক কেয়ার অল ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেলটা।